সবলা মেলায় হিন্দি গানে মহিলাদের উদ্যম নাচে দেখা দিল বিতর্ক গত এগারোই জানুয়ারি থেকে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে শুরু হয়েছিল জেলা সবলা মেলা প্রতিদিন সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও শেষ দিনে হিন্দি নাচ গানে মেতে ওঠেন মহিলারা আর এই ঘটনায় দেখা দিয়েছে বিতর্ক সরকারি মেলায় রীতিনীতি এড়িয়ে কিভাবে হিন্দি গানের আসর জমে উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মেলায় উপস্থিত অনেকেই এতে ক্ষুণ্ণ হন কালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের অভিযোগ জেলা সবলা মেলায় মিউজিক্যাল চেয়ার খেলা শেষে হিন্দি গান বাজিয়ে মহিলারা নাচে গানে মেতে ওঠেন আজকের যুগে হিন্দি গানে নাচ করাটা মোটেই অন্যায় নয় তবে সরকারি অনুষ্ঠানে মাইক বাজিয়ে নাচ করা অবশ্যই অশোভন এবং দৃষ্টিকটু যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি কালিয়াগঞ্জ যে সবলা মেলা সেই সবলা মেলাতে ঘটল যে অঙ্গি ভঙ্গিতে নাচ চলছে যেভাবে যে অপসংস্কৃতি এবং যে বি যে ধরনের গানের যে নাচ চলছে এটা সত্যি আমরা কালিয়াগঞ্জবাসী হিসাবে আমরা এটা কামনা করিনি আমরা বিগত দিন এই ধরনের ঘটনা দেখিনি কিন্তু যা দেখছি এই বর্তমান যা ঘটনা একের পর এক ঘটনা ঘটে আসছে তার সাথে ঠিক একই রকম কালিয়াগন সবলা মেলাতে চলল তার সত্যি তীব্র ধিক্কার জানে এবং তা যারা এই সবলা মেলাকে যারা আয়োজিত করেছে যারা মেন পদ ইয়ের দায়িত্ব রয়েছে তাদের এই বিষয় নিয়ে অবশ্যই ইনকোয়ারি করা উচিত এবং এই বিষয় নিয়ে জনসমক্ষে তাদের তাদের বক্তব্য পেশ করা উচিত এটার মধ্যে আলাদা কি আছে হিন্দি কি আমাদের দেশের ভাষা নয় রাষ্ট্রভাষা নয় এটা তো যারা তারা তো মেলাতে পার্টিসিপেট করছে একটা ইভেন্ট হচ্ছে মিউজিক্যাল যা সেখানে যদি মানুষজন নিয়ে করে বা ডিপেন্ড করছে সেটা কি গান বা কিছু হিন্দি গান তো হিন্দি আমাদের রাষ্ট্রভাষা হিন্দিতে চলার মধ্যে আপত্তিকর কিছু দেখছি না হ্যাঁ কিন্তু হ্যাঁ সেটা যদি হয় সেটা তাহলে আমাদের দেখতে হবে সেটা আমরা তাহলে একবার দেখব হওয়ার পরেও সেটা আমরা দেখে নেবো আমাদের কাছে সেইভাবে কেউ রিপোর্ট করে যদি সেরকম কিছু হয়ে থাকে আমরা একবার দেখে নিচ্ছি সেটা কে বা কারা করেছে সেটা অবশ্যই তদন্ত করে দেখে নেওয়া হবে